ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অনুপাতের কিছু বেসিক জিনিস নিয়ে। অনুপাতের কোন প্রবলেমগুলো আজকে সলভ করব, বয়স সংক্রান্ত প্রবলেমগুলো, ওই আগে পরে বয়সের অনুপাত দেওয়া থেকে সেগুলো কিভাবে সমাধান করে। তারপর মিশ্রণের প্রবলেমগুলো, কোনো জিনিস মেশানো হচ্ছে বা কোনো জিনিস তোলা হচ্ছে, বা একটা ক্লাসে ছাত্রছাত্রী আছে, নতুন ছাত্র আসলো বা কিছু ছাত্র চলে গেল, এর ফলে অনুপাতের চেঞ্জ হচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায় খুব সহজে, বীজগণিত ইউজ না করে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম প্রবলেম, হ্যাঁ একটি প্রবলেম দিয়ে শুরু করছি। প্রথমে আমরা ওই মেশানোর প্রবলেমগুলো সলভ করি, তারপরে আমরা বয়সের প্রবলেমে যাব। কি বলছে, 7 লিটার একটি মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:1। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে সিরাপ ও জলের অনুপাত 9:4 হবে। তাহলে দেখো সিরাপ আর জলের অনুপাত আগে কত ছিল ভাই লিখে নি, হ্যাঁ তোমরাও লিখে নাও খাতায়। হ্যাঁ সিরাপ আর জলের অনুপাত আগে ছিল ভাই 3:1। এবার কিছুটা জল মেশানো হয়, মেশানোর ফলে অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে বলে দেখি, 9:4। ঠিক লিখলাম কি? তাহলে এই ধরনের প্রবলেমে দেখো তোমাকে একটা জিনিস ভাবতে হবে, যদি বীজগণিত ইউজ না করো কনসেপ্টটা কি হবে তোমার মাথায় একটা ভাবনা আনতে হবে। দেখবে কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, জল। তো জল মেশানো হচ্ছে, তাহলে ভাই আমরা টার্গেট করব সিরাপকে। জল মেশানো হচ্ছে, স্বাভাবিকভাবেই জলের পরিমাণ বাড়বে, কিন্তু সিরাপ বাড়বেও না কমবেও না, সিরাপ কি থাকবে বলে দেখি, সেম থাকবে, সেম। এই জিনিসটা তোমাকে আগে বের করতে হবে। যদি জল মেশানো হয় তাহলে সিরাপকে টার্গেট করবে, যেমন এখানে জল মেশানো হচ্ছে তাহলে আমরা সিরাপকে টার্গেট করব। আর যদি সিরাপ মেশানো হয় তাহলে জলকে টার্গেট করব। এখানে টার্গেট বলতে কি বলো দেখি ভাই, সিরাপের পরিমাণকে সেম বানাবো, সেম। সিরাপ বাড়ছেও না কমছেও না, তাহলে সিরাপের পরিমাণ সেম থাকবে, আগেও যা ছিল এখনো তাই থাকবে। আর জল কি হবে স্যার, জলটা ভাবতেই হবে না তোমাকে, জল কি হয় পরে দেখা যাবে। যেটা মেশানো হবে এটাকে তুমি ভাববেই না। জল মেশানো হয় সিরাপকে টার্গেট করব, আর যদি সিরাপ মেশানো হয় তাহলে ভাই জলকে টার্গেট করব। তাহলে এখানে জল মেশানো হচ্ছে, সিরাপকে টার্গেট, টার্গেট বলতে সিরাপের পরিমাণ সেম বানাবো। ওকে, কেন সেম বানাবো, কারণ সিরাপ বাড়ছেও না কমছেও না, সিরাপ সেম থাকবে, সেম। তাহলে সিরাপের পরিমাণটাও সেম বানাবো, যদি সেম থাকে খুব ভালো, আর না হলে গুণ টুন করে সেম বানাতে হবে। তাহলে কি করে, এটা 9 আছে তো, এটাকে দেখো 3 দিয়ে গুণ করলে এটাও 9 হয়, 3 × 3 = 9। এটা 9, এটাকে 3 দিয়ে গুণ করলে এটাও 3 × 3 = 9। এবার এখানে সিরাপ 3 গুণ হলে ভাই এদিকে জলও কিন্তু কয় গুণ হয়ে যাবে, 3 গুণ, 3 × 3 = 3। দেখো বুঝতে পারো কিনা, এদিকে সিরাপ 3 গুণ হলে এদিকে জলও 3 গুণ হবে, 3 × 3 = 3। তাহলে বলো দেখি এবার সিরাপ কয় ভাগ আছে, 9 ভাগ, আর জল কয় ভাগ আছে, 3 ভাগ। আর সিরাপ এখনো 9 ভাগ আছে, কিন্তু জল বেড়ে কয় ভাগ হলো, 4 ভাগ। ওকে, তাহলে জল বলে দেখি কত ভাগ বাড়ছে, 3 থেকে 4 হলো, বিয়োগ করলে পাওয়া যাবে 4 - 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 ভাগ বা 1 ইউনিট। ওকে, জল আগে 3 ভাগ ছিল বা 3 ইউনিট, এখন হয়ে গেল 4 ইউনিট। কত ইউনিট বাড়লো, 1 ইউনিট। কেন বাড়লো, কারণ 1 ইউনিট জল মেশানো হলো। এবার একটু কম্পেয়ার করব কিভাবে, দেখো প্রশ্নে দেখো টোটাল মিশ্রণ দেওয়া আছে 60 লিটার। প্রশ্নে দেওয়া আছে শুরুতে টোটাল মিশ্রণ হচ্ছে 60 লিটার। তাহলে আমরাও বার করি টোটাল মিশ্রণ কতটুক ছিল শুরুতে। শুরুতে দেখো সিরাপ ছিল 9 ভাগ আর জল ছিল 3 ভাগ। তাহলে দুটো যোগ করলে টোটাল মিশ্রণ কত হয়, 9 আর 3 যোগ করলে বলো দেখি 12 ভাগ বা 12 ইউনিট টোটাল মিশ্রণ। টোটাল 9 ভাগ সিরাপ, 3 ভাগ জল, দুটো মিলে 9 আর 3 মিলে 12 ভাগ বা 12 ইউনিট। বুঝতে পারছো, প্রথমে 9 ভাগ সিরাপ, 3 ভাগ জল, দুটো মিলে 9 আর 3 মিলে 12 ভাগ বা 12 ইউনিট টোটাল মিশ্রণ। টোটাল 9 ভাগ সিরাপ আর 3 ভাগ জল, দুটো মিলে 9 আর 3 মিলে 12 ভাগ বা 12 ইউনিট। তাহলে টোটাল মিশ্রণ 12 ভাগ সিরাপ আর জল দুটো যোগ করবো, তাহলে টোটাল মিশ্রণ পাবো। আর প্রশ্নে দেখো টোটাল মিশ্রণ কত দেওয়া আছে বলো দেখি, 60 লিটার। দুটোই সেম জিনিস, তাহলে আগেই কম্পেয়ার করবে না, কিন্তু আগে সিরাপটা সেম বানাবে। জল মেশানো হবে, সিরাপকে টার্গেট করলাম, সিরাপ মেশানো হলে জলকে টার্গেট করব, টার্গেট বলতে ওটাকে সেম বানাবো। তারপরে কম্পেয়ার করবে টোটাল মিশ্রণ কত, দুটো যোগ করো, 9 ভাগ সিরাপ, 3 ভাগ জল, দুটো মিলে টোটাল 12 ভাগ বা 12 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল মিশ্রণ 60 লিটার। এটাও টোটাল মিশ্রণ, এটাও টোটাল মিশ্রণ, সেম জিনিস ভাই। যেহেতু দুটো সেম জিনিস তাহলে আমি বলতেই পারি 12 ভাগের ভ্যালু কত হবে বলে দেখি 60 লিটার। 12 ভাগ মানে 60 লিটারকে বোঝাচ্ছে। কত দিয়ে গুণ করলে আসে 12 ভ্যালু 60, কত দিয়ে গুণ করলে আসে 5 × 12 = 60। তাহলে 12 ভাগ মানে যদি 60 লিটারকে বোঝায় তাহলে আমাকে বার করতে হবে জল কতটুক মেশানো হয়। জল আগে 3 ভাগ ছিল, এখন 4 ভাগ হলো। কয় ভাগ বাড়লো বলে দেখি 1 ভাগ বাড়লো বা 1 ভাগ জল মেশানো হচ্ছে। আমাকে 1 ভাগ বা 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 12 ভাগ মানে যদি 60 লিটারকে বোঝায় তাহলে 1 ভাগ বা 1 ইউনিট মানে কত লিটারকে বোঝাবে, এটাকেও 5 দিয়ে গুণ করবো। গুণ করলে 5 × 5 = 5 লিটার। তার মানে কতটুক জল মিশানো হচ্ছে বলে দেখি 5 লিটার। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? টোটাল 12 ভাগ, 9 ভাগ সিরাপ 3 ভাগ জল, টোটাল 12 ভাগ। 12 ভাগ মানে যদি 60 লিটারকে বোঝায় 5 দিয়ে গুণ করলে আসে, তাহলে জল মিশানো হচ্ছে 1 ভাগ। 1 ভাগের ভ্যালু কত, এটাকেও 5 দিয়ে গুণ করবো। গুণ করলে 5 × 5 লিটার। তার মানে কত লিটার জল মিশানো হচ্ছে, 5 লিটার। এটি অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছে, 100 কেজি পিতলে তামা ও দস্তার অনুপাত সেম আগের মতো ভাই 3:2। ওই পিতলে আর কত কেজি তামা মিশালে তামা ও দস্তার অনুপাত 7:4 হবে। তাহলে তামা আর দস্তার অনুপাত কত আছে বলে দেখি লিখে নি। হ্যাঁ তোমরাও লিখে নাও, একদম বেসিক জিনিস লিখে লিখে করো, এখন টাইম নিয়ে ভাবতে যাও না। হ্যাঁ 3:2। আর এখন তামা আর দস্তার নতুন অনুপাত কত হবে, 7:4। এবার বলো দেখি প্রথমে তোমাকে বুঝতে হবে, আগেই কম্পেয়ার করতে যায় না যে টোটাল মিশ্রণ 5, 5-এর ভ্যালু এত, তাহলে কিন্তু প্রবলেম। আগে তোমাকে একটু কাজ করতে হবে। কি কাজ? আগে কাউকে টার্গেট করতে হবে। এনে দেখো তো কি মেশানো হচ্ছে, তামা মেশানো হচ্ছে। তামা, যেহেতু তামা মেশাবো তাহলে তামাকে ঢেকে দাও, দস্তাকে টার্গেট করো। আগে জল মেশানো হয়েছে, সিরাপকে টার্গেট করছি। সিরাপ মেশানো হলে জলকে টার্গেট করবো। এখানে ভাই তামা মিশানো হচ্ছে, যেটা মিশানো হচ্ছে এটা ঢেকে দাও, এটাকে টার্গেট না, দস্তাকে টার্গেট করব। আর যদি ভাই দস্তা মিশানো হয় তাহলে দস্তাকে ঢেকে দাও, তাহলে তামাকে টার্গেট করতে হবে। ওকে, তাহলে তামা মিশানো হচ্ছে, তামাকে টার্গেট করব না, দস্তাকে টার্গেট, মানে দস্তার পরিমাণকে ভাই সেম করব। ওকে, কারণ দস্তা মেশানো হচ্ছে না, তোলা হচ্ছে না, তাহলে দস্তা বাড়বেও না কমবেও না, দস্তার পরিমাণ কি থাকবে বলে দেখি ভাই সেম থাকবে। সেম, যেহেতু দস্তার পরিমাণ সেম থাকবে তাহলে দস্তার অনুপাতকেও আমরা কি বানাবো বলে দেখি সেম বানাই। কিভাবে সেম বানাবো? খুব সিম্পল। এটা 4 আছে, গুণ করি, কিন্তু যোগ বিয়োগ না, গুণ করি সেম বানাতে হবে। এটা 4 আছে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটাও 2 × 2 = 4 হচ্ছে। দেখো দস্তা আগেও 4 ভাগ, এখনো 4 ভাগ। এবার দাঁড়াও ভাই, এটাকে 2 দিয়ে গুণ করলে পাশে তামাও কিন্তু 100% শিওর কয় গুণ হবে বলে দেখি 2 গুণ, 3 × 2 = 6। এদিকে দস্তা 2 গুণ হলে তামাও 2 গুণ হবে, তাহলে 3 × 2 = 6 ভাগ। এবার দেখো দস্তা আগেও 4, এখনো 4, তামা আগে 6 ভাগ ছিল, এখন 7 ভাগ হলো। ওকে, তাহলে বলো দেখি তামা কতটুক মারলো, 7 - 6। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 ভাগ বা 1 ইউনিট তামা বাড়লো। কেন বাড়লো? কারণ 1 ভাগ তামা মেশানো হলো। ওকে, তাহলে কত ভাগ তামা মেশানো হচ্ছে, 1 ভাগ। কি করে বুঝলাম? কারণ 6 থেকে 7 হলো, বাড়লো। কেন বাড়লো ভাই? এটা ম্যাজিক তো না। কেন বাড়লো? কারণ 1 ভাগ তামা মেশানো হয়েছে। এবার কম্পেয়ার করি, প্রশ্নে টোটাল পিতল দেওয়া আছে 100 কেজি, আমরাও বার করি টোটাল পিতল কত। দেখো এই দুটো যোগ করলেই টোটালটা পাওয়া যাবে। দেখো প্রথমে তামা ছিল 6 ভাগ আর দস্তা কয় ভাগ, 4 ভাগ। তাহলে 6 আর 4 যোগ করলে টোটাল বলে দেখি পিতল কয় ভাগ বলে দেখি 10 ভাগ বা 10 ইউনিট। 6 ভাগ তামা, 4 ভাগ দস্তা, দুটো মিলে কত, 6 আর 4 মিলে 10 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল মিশ্রণ কত বলে দেখি 100 কেজি, টোটাল পিতল কত কেজি, 100 কেজি। এটাও সম্পূর্ণ পিতল, 6 ভাগ তামা, 4 ভাগ দস্তা, দুটো মিলে দুটো, টোটাল পিতল কত, 6 আর 4 মিলে 10 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল পিতল হচ্ছে 100 কেজি, এটাও টোটাল পিতলের পরিমাণ 10 ভাগ আর এটাও টোটাল পিতলের পরিমাণ, সেম জিনিস ভাই। তাহলে ওই সম্পূর্ণ পিতলের পরিমাণ 10 ভাগ আর প্রশ্নে দেওয়া আছে টোটাল পিতলের পরিমাণ 100 কেজি, দুটোই ভাই সেম জিনিস। যেহেতু দুটোই সেম জিনিস আমি বলতেই পারি এভাবে, 10 ভাগের ভ্যালু হচ্ছে 100 কেজি। তাহলে 10 ভাগ মানে 100 কেজিকে বোঝায়, 1 ভাগের ভ্যালু করতে এভাবেও করতে পারো বা ডাইরেক্ট করতে পারি। 10 ভাগ মানে 100 কেজিকে কত গুণ, কত দিয়ে গুণ করলে আসে 10 দিয়ে, 10 × 10 = 100। তাহলে 10 ভাগ মানে যদি 100 কেজিকে বোঝায় তাহলে এবার বলছে কত কেজি তামা মেশানো হচ্ছে। তাহলে কত ভাগ তামা মেশানো হয়, 6 থেকে 7 হলে 1 ভাগ, 1 ভাগের ভ্যালু বার করতে হবে। তাহলে 10 ভাগ মানে যদি 100 কেজিকে বোঝায় তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে, এটারও 10 দিয়ে গুণ করো। তাহলে এটারে 10 দিয়ে গুণ করলে 10 কে 10 কেজি। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? 10 ভাগ মানে যদি 100 কেজি কে বোঝায় 10 গুণ তাহলে তামা মেশানো হয় 1 ভাগ, 1 ভাগের ভ্যালু কত, এটারে 10 দিয়ে গুণ করব, তাহলে 10 দিয়ে গুণ করলে 10 কে 10 কেজি। তার মানে কত কেজি তামা মেশানো হচ্ছে? 10 কেজি। এটাই आंसर। দেখো 3 নম্বরে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, দ্বিতীয় সংখ্যাটিকে 5 বাড়ালে সংখ্যা দুটির অনুপাত হয় 1:2, প্রথম সংখ্যাটি কত? সেম আগের মতই মিশ্রণের কনসেপ্ট এখানে ইউজ করব। প্রথম সংখ্যা আর একটি হচ্ছে কি ভাই দ্বিতীয় সংখ্যা, দুটো সংখ্যার অনুপাত আগে কত ছিল? 3:5। এবার দ্বিতীয় সংখ্যাটিকে বাড়ানোর ফলে নতুন অনুপাত, 5 বাড়ানোর ফলে নতুন অনুপাত হয় 1:2। মন দিয়ে শুনবে। তাহলে মিশ্রণে যেমন কি তামা মেশানো হলে আমরা 10টাকে টার্গেট করতাম, সিরাপ মেশানো হলে পাশে জলকে টার্গেট করতাম, এখানেও সেম। এখানে মেশানো তো হবে না, দেখবে কোনটা বাড়ছে বা কমছে। দ্বিতীয় সংখ্যা 5 বাড়বে, তাহলে এটা ঢেকে দাও, তাহলে আমরা টার্গেট করব প্রথমটা, যেটা বাড়বে বা কমবে সেটাকে আমরা টার্গেট করব না। দ্বিতীয়টা বাড়ানো হচ্ছে, তাহলে আমরা টার্গেট করব প্রথমটা। এবার প্রশ্ন যদি স্যার প্রথমটা বাড়াই তাহলে দ্বিতীয়কে টার্গেট করব, ওকে? তাহলে প্রথমটাকে টার্গেট করব, প্রথমটা বাড়ছেও না কমছেও না, তার মানে প্রথমটা সেম থাকবে। সেম তাহলে কিভাবে সেম বানাবো? সেই আগের মতো গুণ করে। এটা 3 আছে ভাই, এটারও 3 দিয়ে গুণ করো, 3 কে 3। এবার প্রথমটা 3 গুণ হলে এদিকে ভাই দ্বিতীয়টাও কয় গুণ হবে? 3 গুণ, 3 দুগুণে কত হবে? 6 ভাগ বা 6 ইউনিট। এবার দেখো প্রথমটা আগেও 3 ইউনিট ছিল, এখনো 3 ইউনিট, আর দ্বিতীয় সংখ্যা আগে ছিল 5 ইউনিট, এখন হলো 6 ইউনিট। তাহলে 5 থেকে 6 হলো, বলো দেখি কত বাড়লো? 6 - 5, 1 ভাগ বা 1 ইউনিট বাড়লো। তাহলে প্রথম সংখ্যা সেম আছে, দ্বিতীয় সংখ্যা 1 ইউনিট বাড়লো, 5 থেকে 6 হলো। সিম্পল, কত বাড়লো? 1 ইউনিট। আর প্রশ্নে দেখো তো কত বাড়ছে বলছে? 5 বাড়লো। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম, 1 বাড়ছে, আর প্রশ্নে দেওয়া আছে 5 বাড়লো, দুটোই সেম জিনিস। আমি যদি বলি দ্বিতীয় সংখ্যা কত বাড়লো? 5 থেকে 6 হলো, 1 ইউনিট বাড়লো, আর প্রশ্নে দেওয়া আছে 5 বাড়লো, দুটোই সেম জিনিস। দ্বিতীয় সংখ্যা কতটুক বাড়লো? 1 ইউনিট, আর প্রশ্নে দেওয়া আছে কতটুক বাড়লো? 5। যেহেতু দুটোই সেম জিনিস তাহলে একের ভ্যালু কত বলতে পারি? বলো দেখি 5। 1 ভাগ বাড়লো 1 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে 5 বাড়ছে। যেহেতু দুটো সেম জিনিস তাহলে আমি বলতে পারি 1 ভাগের ভ্যালু কত? 5। কত গুণ? 1-এর সঙ্গে কত গুণ করলে আসে? 5 গুণ করলে 5। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, এখানে বলছে প্রথম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 3 ইউনিট, তাহলে 3-এর ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এটাও 5 গুণ হবে, 5 গুণ। এখানে দেখো 5 গুণ না, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এটাও 5 গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে 3 × 5 = 15। বুঝতে পারলে? 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এটাও 5 গুণ হবে, 3 × 5 = 15। এটি অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছে, একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, 10 জন ছাত্র ক্লাস ত্যাগ করলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হয় 5:4, ক্লাসের ছাত্রীর সংখ্যা কত? তাহলে একটি ক্লাসে দেখো ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে ভাই 3:2। এবার কি বলছে, 10 জন ছাত্র ক্লাস ত্যাগ করলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত হয় 5:4। তাহলে এবার কাকে টার্গেট করবে? এবার বলো দেখি কে চলে যাচ্ছে? বলো দেখি ছাত্র ক্লাস ত্যাগ করে, মানে ছাত্র কমবে। 10 জন ছাত্র ক্লাস ত্যাগ করে মানে ছাত্র কমবে, তাহলে ছাত্র কমবে, টার্গেট কাকে করবে? ছাত্রীর সংখ্যাকে। যদি বলতো কিছু ছাত্রী চলে যায় তাহলে আমরা কাকে টার্গেট করতাম? ছাত্রকে। যেটা বাড়বে বা কমবে সেটাকে টার্গেট করবো না, একটু মাথা কাটাও, সিম্পল জিনিস। ছাত্র চলে যাবে, ছাত্র কমবে, তো যেটা কমবে বা বাড়বে আমরা সেটাকে টার্গেট করবো না। এখানে ছাত্রীর সংখ্যা সেম থাকবে, তাহলে আমরা এই ছাত্রীর সংখ্যাকে আমরা টার্গেট করব। কি টার্গেট করব? ছাত্রীর সংখ্যা বাড়বেও না কমবেও না, সেম থাকবে। তাহলে আমরা ছাত্রীর সংখ্যাকে আমরা কি বানাবো? সেম বানাবো। কিভাবে বানাতে পারি? এটা 4 আছে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি ভাই তাহলে এটাও 2 দুগুণে 4। দেখো ছাত্রীর সংখ্যা আগেও 4 এখনো 4, আর এটা 2 গুণ হলে এদিকেও 2 গুণ, তাহলে 3 দুগুণে কত হবে? 6, ওকে? তাহলে এবার দেখো ছাত্রী আগেও 4 ইউনিট এখনো 4 ইউনিট, আর ছাত্র ছিল আগে 6 ইউনিট, আর এখন কত হয়ে গেল বলো দেখি ভাই? 5 ইউনিট। কমছে না বাড়ছে? কমছে। কত কমলো? 6 থেকে 5 মাইনাস করলে 1 ভাগ বা 1 ইউনিট কমলো। আগে 6 ভাগ থাকলো, এখন কমে 5 ভাগ হয়ে গেল ভাই। कम छे कय भाग कमलो एक भाग केन कमलो कारण एक भाग छात्र चले जाए তাহলে আমরা বার করলাম এক ভাগ ছাত্র চলে যায় আর প্রশ্নে দেওয়া আছে কতজন ছাত্র চলে যাচ্ছে 10 জন দুটোই সেম জিনিস আমরা ইউনিট দিয়ে বার করছি এক ইউনিট কমছে বা এক ইউনিট ছাত্র চলে যায় আর প্রশ্নে দেওয়া আছে 10 জন ছাত্র চলে যাবে সেম জিনিস সেম দুটোই সেম এক ভাগ ছাত্র চলে যাচ্ছে আর প্রশ্নে দেওয়া আছে 10 জন ছাত্র চলে যাচ্ছে সেম জিনিস তাহলে একের ভ্যালু কত বলো দেখি 10 এক ভাগ বা এক ইউনিট মানে 10 জন ছাত্রকে বোঝাচ্ছে সেম এতজন ছাত্র যাচ্ছে প্রশ্নে দেওয়া আছে 10 জন যাচ্ছে তাহলে একের ভ্যালু 10 কত দিয়ে গুণ করলে আসে 10 দিয়ে 10 কে 10 তাহলে এক ভাগ মানে যদি 10 জনকে বোঝায় ক্লাসে ছাত্রীর সংখ্যা কত ছাত্রীর সংখ্যা আগেও 4 এখনো 4ই আছে তাহলে 4 ভাগের ভ্যালু কত হবে এক ভাগ মানে যদি 10 জনকে বোঝায় তাহলে 4 ভাগ মানে কত জনকে বোঝাবে এটাকেও 10 দিয়ে গুণ করব তাহলে 4 10 এ 40 জন বুঝতে পারছো এক ভাগ মানে যদি 10 জনকে বোঝায় তাহলে 4 ভাগ মানে 40 জনকে তার মানে ছাত্রীর সংখ্যা 40 এটাই आंसर এবার আসছি বয়সের প্রবলেমে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 30:4 5 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত হয় 7:9 এর বর্তমান বয়স কত তাহলে ভাই দেখো এ আর বি দুজন ব্যক্তি আছে তাদের বর্তমান বয়স কত বলো দেখি 30:4 বর্তমান বয়স হচ্ছে 30:4 ভালো কথা আর 5 বছর পরে কত হবে বলো দেখি বয়সের অনুপাত হচ্ছে 5 বছর পরে হয় 7:9 লিখে করো হ্যাঁ 7:9 তাহলে এবার একটা জিনিস দেখো এটা যদি বীজগণিত ইউজ না করো এই ধরনের বয়সের প্রবলেমে তাহলে তোমাকে কিভাবে ভাবতে হবে বা এই ধরনের অঙ্কে কনসেপ্টটা কি হবে দেখো দুজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সব সময় সেম থাকে সেম মনে করো আমার আর তোমার আজকে বয়সের ডিফারেন্স যদি 2 বছর হয় 5 বছর পরেও বয়সের ডিফারেন্স 2 হবে 10 বছর পরেও বয়সের ডিফারেন্স 2 হবে দুজন ব্যক্তির বয়সের ডিফারেন্স না কখনো বাড়ে না কখনো কমে তাহলে এই ধরনের বয়সের অঙ্কে আমরা ডিফারেন্সকে সেম করব আগে যেমন একটা বাড়লে আরেকটাকে টার্গেট করতাম এটা এরকম হবে না কিন্তু এই বয়সের অঙ্কে তোমার ডিফারেন্সটা চেক করো 4 আর 3 ডিফারেন্স কত 1 ভাগ বা 1 ইউনিট আর 5 বছর পরে বয়সের ডিফারেন্স কত 7 আর 9 বয়সের ডিফারেন্স কত 2 তাহলে এই ধরনের প্রবলেমে ডিফারেন্সকে সেম বানাবো ভাই দেখো এই বয়সের আমরা আজকে 5-6টা প্রবলেম করব একদম মানে কোনো অসুবিধা যদি থাকে একদম 100% ক্লিয়ার হবে কিন্তু প্রত্যেকটা প্রবলেম দেখার চেষ্টা করো তাহলে আগে ডিফারেন্স 2 ছিল এখন ডিফারেন্স 2 মানে 1 ছিল এখন 2 হয়ে গেল তাহলে এই ধরনের প্রবলেমে তোমার কি করতে হবে বয়সের ডিফারেন্সকে সেম বানাতে হবে যদি सेम থাকে তো খুব ভালো নাইলে ভাই গুণটুন করে सेम বানাতে হবে তাহলে আমরা কি করি দেখো এটা 2 তো আগেরটাকেও 2 মানে এটারে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 ওকে 2 এটা 2 তাহলে এখানেও 2 বানালাম এবার এই ডিফারেন্সকে যদি 2 দিয়ে গুণ করে তাহলে এদিকে b এর বয়সও 2 গুণ হবে 4 2 গুণে 8 এদিকে a এর বয়সও 2 গুণ হবে 3 2 গুণে 6 দেখো 6 আর 8 ডিফারেন্স কত 2 তাহলে 5 বছর পরে বয়সের ডিফারেন্স 7 আর 9 ডিফারেন্স কত 2 তাহলে এই ডিফারেন্সকেও 2 বানাতে হবে কিভাবে 2 বানাবো এটারে 2 দিয়ে গুণ করলে কত 2 ওকে 2 গুণ করেই सेम বানাবে তাহলে এদিকে ডিফারেন্স কে 2 দিয়ে গুণ করলে এটাও 2 গুণ এটাও 2 গুণ ডিফারেন্স কে 3 দিয়ে গুণ করলে এটাও 3 গুণ এটাও 3 গুণ এবার তুমি কম্পেয়ার করো যে কোনো দিকে এদিকেও করতে পারো এদিকেও b এর বয়স দেখো 8 থেকে 9 হলো কত বাড়লো 8 ভাগ ছিল এখন 9 ভাগ কয় ভাগ বাড়লো 9 - 8 এক ভাগ তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম এক ইউনিট বাড়ছে আর প্রশ্নে বলছে না 5 বছর পরে তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে হ্যাঁ কি না মনে করো আমার বয়স এখন 30 হলে 5 বছর পরে বয়স কত হবে 35 5 বাড়বে এখন তোমার বয়স 20 হলে 5 বছর পরে বয়স হবে 25 5 বাড়বে সিম্পল 5 বছর পরে মানে প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে 5 বছর আর আমরা ইউনিট দিয়ে বার করলাম এক ইউনিট বাড়ছে দুটোই সেম জিনিস কিন্তু তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম এক ইউনিট আর প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে 5 বছর তাহলে যেহেতু দুটোই सेम জিনিস তাহলে এক ভাগ মানে কয় বছরকে বোঝাচ্ছে 5 বছরকে প্রশ্নে বলছে রিয়েল ভ্যালু দিয়ে 5 বছর বাড়বে আর আমরা ইউনিট দিয়ে বার করলাম 8 ইউনিট থেকে 9 ইউনিট হলো কয় ইউনিট বাড়লো এক ইউনিট তাহলে আমরা বার করলাম এক ইউনিট বাড়ছে আর প্রশ্নে বলছে 5 বছর বাড়বে তাহলে যেহেতু দুটো सेम জিনিস তাহলে বলতেই পারি একের ভ্যালু কত 5 কত দিয়ে গুণ করলে আসে 5 দিয়ে 5 ওকে 5 তাহলে এক ভাগ মানে যদি 5 বছরকে বোঝায় এবার বলছি এর বর্তমান বয়স কত এর বর্তমান বয়স এটা কিন্তু 3 ধরবেন এইটা 6 ভাগ তাহলে 6 এর ভ্যালু কত হবে এটারও 5 দিয়ে গুণ করো 5 6 30 কম্পেয়ারটা তুমি এদিকেও করতে পারো, এ দিও ৬ থেকে ৭ হলে একবার হলো একই হবে, ঠিক আছে। তাহলে এখানে ৮ থেকে ৯ হলো ১ বা ৬ থেকে ৭ ১, একের ভ্যালু ৫ কেন? কারণ প্রশ্নের ভাষা অনুযায়ী ৫ বছর পরে বলছে না, ৫ বছর বাড়বে, আর আমরা ইউনিট দিয়ে মার্ক করছি ১ ইউনিট বাড়লো, যেহেতু দুটোই সেম জিনিস তাহলে একের ভ্যালুই ৫, তাহলে ৬ এর ভ্যালু ৫ ৬ ৩০, তার মানে এর বর্তমান বয়স ৩০ বছর, এটি অ্যান্সার। ৬ নম্বরে দেখো কি বলছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 2:3, ৬ বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত হয় 5:7, বি এর বর্তমান বয়স কত? একদম সেম জিনিস, ঠিক আছে। তাহলে সেম অঙ্ক করছি যেন তোমরা ধরতে পারো, অসুবিধা না হয়, হ্যাঁ। এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত 2:3, এটা বর্তমান, হ্যাঁ। আরেকটা কি বলছে, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে বলো দেখি? তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাহলে এই ধরনের অঙ্কে আমি কি বললাম, ডিফারেন্সকে সেম বানাতে হবে ভাই, এনি হাউ। এখন বলো দেখি, মানে 5 বছর পরে বয়সের ডিফারেন্স 7 আর 5 বিয়োগ করলে 2, আর বর্তমানে বয়সের ডিফারেন্স 3 আর 2 বিয়োগ করলে কত হয় 1। তাহলে আমাদের কাজ কি, দুটো ডিফারেন্সকে সেম বানাতে হবে। এইটা 1 এটা 2 সেম তো না, সেম কিভাবে বানাবো? এটা 2 আছে তাহলে এটাকেও 2 বানাও, 2 দিয়ে গুণ করো, 2 ওকে 2। ডিফারেন্সকে সেম বানাতে হবে ভাই, এটা 2 তাহলে এটারে 2 দিয়ে গুণ করো, এটাও 2 হবে। তাহলে এখানে ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করলে এদিকে বি এর বয়স 2 গুণ হবে 3 দুগুণে 6, এদিকে এ এর বয়স 2 গুণ হবে 2 দুগুণে 4। দুটো ডিফারেন্স সেম করবো, এটা 2 এটারও 2 দিয়ে গুণ করলাম 2 একে 2, তাহলে এদিকে 2 গুণ হলে এদিকে বি এর বয়স 2 গুণ হবে 3 দুগুণে 6, এ এর বয়স 2 গুণ 2 দুগুণে 4। দেখো 6 আর 4 ডিফারেন্স 2, 7 আর 5 ডিফারেন্স 2, সেম বানাতে হবে ডিফারেন্স। এবার কম্পেয়ার করো, এদিকেও করতে পারো, এদিকে এদিকে করলে হিবিজিবি হবে, লেখা আছে অনেক, এদিকে করি। বি এর বয়স 6 থেকে 7 হলো, কত বাড়লো? 7 - 6, 1 ভাগ বা 1 ইউনিট বাড়লো। আর প্রশ্নে বলছে 6 বছর পরে না, প্রশ্নের ভাষা অনুযায়ী 6 বছর বাড়বে, 6 বছর, তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম, 1 ইউনিট বাড়ছে, আর প্রশ্নের ভাষা অনুযায়ী 6 বছর পরে মানে 6 বছর বাড়বে, যেহেতু ভাই দুটোই সেম জিনিস, 1 ভাগ বাড়ছে আর প্রশ্নে বলছে 6 বছর বাড়বে, তাহলে 1-এর ভ্যালু কত? 6, কত দিয়ে গুণ করলে আসে? 6 দিয়ে 6 কে 6, 1 ভাগ বাড়ছে 1 ভাগ, আর প্রশ্নে বলছে 6 বছর বাড়বে, কেন? 6 বছর পরে বলছে না, 6 বছর বাড়বে, তাহলে 1-এর ভ্যালু যদি 6 হয়। এবার বলছে তাহলে বি এর বর্তমান বয়স কত? বি এর বয়স হচ্ছে 6 ছয়ের ভ্যালু কত? এটারও 6 দিয়ে গুণ করবো, 1 ভাগ মানে যদি 6 বছরকে বোঝায় তাহলে 6 ভাগ মানে কত বছরকে বোঝাবে? এটাকে 6 দিয়ে গুণ করো, 6 6 36, বুঝতে পারলি? 1-এর ভ্যালু 6 6 দিয়ে গুণ করলে আসে, তাহলে 6-এর ভ্যালু কত হবে? এটাও 6 দিয়ে গুণ করো, 6 6 34 বছর, এটি বি এর বয়স, এটি অ্যান্সার। দেখো 7 নম্বরে কি বলছে, পি ও কিউ এর বর্তমান বয়সের অনুপাত 5:6, 15 বছর আগে পি ও কিউ এর বয়সের অনুপাত ছিল 7:9, পি এর বর্তমান বয়স কত? এবার আগেরটা দেওয়া আছে, সেম কনসেপ্ট ভাই, ডিফারেন্সকে সেম বানাবো, তাহলে পি আর কিউ, হ্যাঁ। আচ্ছা বর্তমানটা নিচে লিখি, আগেরটা উপরে লিখি, তাই না? আগেরটা উপরে থাক, আর পরে বললে নিচে লিখবো। বর্তমান সেটা যে কোনো জায়গায় লিখতেই পারো, অসুবিধার কিছু নেই, নিচে পড়ে। আচ্ছা আমি মনে করি এভাবে লিখলাম, আর 15 বছর আগে, 15 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল বলো দেখি? তাদের বয়সের অনুপাত ছিল 7:9, তাহলে এটাই আমরা কি কনসেপ্ট ইউজ করবো? সেম, বয়সের অঙ্ক মানে ডিফারেন্সকে সেম বানাবো। আগে ডিফারেন্স কত ছিল? 9 আর 7-এর ডিফারেন্স 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর এখন 6 আর 5-এর ডিফারেন্স কত? 1। আগে ডিফারেন্স কত ছিল? 2, তাহলে এখনের ডিফারেন্সকেও আমাদের কত বানাতে হবে বলে দেখি? 2 বানাতে হবে। কিভাবে 2 বানাবো? এটা 2 আছে, এটারও 2 দিয়ে গুণ করো, 2 ওকে 2, তাহলে এবার ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করলে এদিকে কিউ এর বয়স 2 গুণ হবে, 6 দুগুণে 12, আর এদিকে পি এর বয়স 2 গুণ হবে, 5 দুগুণে 10, বুঝা গেল? আগের ডিফারেন্স 2, এটাকেও 2 বানাবো, 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 গুণ হবে, 6 দুগুণে 12, এখানেও 2 গুণ হবে, 5 দুগুণে 10, তাহলে এবার কম্পেয়ার করো। 9 থেকে 12 হলো, বা 6 থেকে মানে 7 থেকে 10 হলো, যেদিকে খুশি কম্পেয়ার করতে পারো। তাহলে 9 থেকে 12 হলো, কত বললো বাড়লো বলো দেখি? 12 থেকে 9 বিয়োগ করে 3 ভাগ, আর প্রশ্নের ভাষা অনুযায়ী 15 বছর আগে বলছে না, 15 বছর বাড়বে। অনেকে বলবে না স্যার 15 বছর কমার কথা না, ভাই ভাষাটা ধরো, 15 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 15 বাড়বে। 15 বছর আগে তোমার বয়স 5 থাকলে বর্তমান বয়স 5 যোগ 15 20, पंद्रह बचर आगे आमार बयस जदि दस थाके ताहले आमार बर्तमान बयस दस जोग पंद्रह पंद्रह बाड़बे आगे जा बयस छिलो बर्तमान बयस पंद्रह बाड़बे पंद्रह ताहले प्रश्नेर भाषा अनुयायी पंद्रह बचर बाड़बे पंद्रह बचर बुझा गेल आगे जा बयस छिलो बर्तमान बयस तार थेके पंद्रह बेशी होबे आगे जा बयस छिलो बर्तमान बयस तार थेके पंद्रह बेशी होबे माने पंद्रह बचर बाड़बे और आमरा यूनिट दिये बार करलाम तीन यूनिट बाड़बे जेहेतु दुटोई सेम जिनिस ताहले आमि बोलते पारी तीन भाग माने कत बचरके बोझाচ্ছে पंद्रह बचर तीन यूनिट बाड़ছে नय थेके बारो हलो कत बाड़लो तीन और प्रश्ने बोलছে पंद्रह बचर बाड़बे तो जेहेतु दुटोई सेम जिनिस ताहले आमि बोलतेই पारी तीन भाग माने कत बचरके बोझाচ্ছে पंद्रह बचरके तीनेर भ्যালু पंद्रह कत दिये गुण करले आसे पाँच दिये तीन पाँचे पंद्रह ताहले तीन भाग माने यदि पंद्रह बचरके बोझाয় एबार बोलছে কি বলো দেখি এবার বলছে পি এর বর্তমান বয়স কত পি এর বয়স এটা না কিন্তু এটা তো আগের বয়স বর্তমান বয়স 10 তাহলে পি এর বর্তমান বয়স 10 10 এর ভ্যালু কত হবে তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করব 5 10 এ 50 বছর তাই না 3 এর ভ্যালু 15 5 দিয়ে গুণ করলে আসে তাহলে পি এর বর্তমান বয়স 10 10 এর ভ্যালু কত এটারও 5 দিয়ে গুণ করব 5 10 এ 50 বছর এটাই आंसर দেখো 8 নম্বরে কি বলছে সেম কনসেপ্ট পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 पाँच बचर आगे पिता और पुत्रे बयसेर अनुपात छिलो 5:1 ताहले एकदिके लिखे नाओ पिता और एकदिके पुत्र पिता और पुत्रे बर्तमानटा निचे लिखी बर्तमान बर्तमान बयसेर अनुपात कत बोलो देखी 5:1 आमि कि ठीक लिखलाम सरि बर्तमानटा 3:1 और पाँच बचर आगे कत छिलो बोलो देखी 5:1 ताहले आमादेर कनसेप्ट सेम डिफारेंस के सेम बनाबो आगे डिफारेंस कत छिलो 5 और 1 वियोग करले 4 और এখন डिफारेंस কত এই যে 3 আর 1 বিয়োগ করো 2 ডিফারেন্স মানে বুঝতে পারলে তো বিয়োগ করো 5 আর 1 বিয়োগ করলে 4 এদিকে 3 আর 1 বিয়োগ করলে 2 তাহলে আগে ডিফারেন্স 4 ছিল এটারও আমরা 4 বানাই কত দিয়ে গুণ করি 2 দিয়ে তাহলে 2 2 গুণে 4 এবারে ডিফারেন্স কে 2 দিয়ে গুণ করলে এদিকে পুত্রের বয়স 2 গুণ হবে 2 কে 2 আর এদিকে পিতার বয়স 2 গুণ হবে 3 2 গুণে 6 তাহলে এবার যে কোনো দিকে কম্পেয়ার করো না 6 আর 2 এর ডিফারেন্স 4 5 আর 1 এর ডিফারেন্স তো 4 सेम হলো ডিফারেন্স কে 2 গুণ মানে এদিকেও 2 গুণ এদিকেও 2 গুণ ডিফারেন্স কে 3 দিয়ে গুণ করলে এদিকেও 3 গুণ এদিকেও 3 গুণ এবার কম্পেয়ার করো 1 থেকে 2 হলো কত বাড়লো বলে দেখি 2 থেকে 1 বিয়োগ করো 1 1 ভাগ বাড়লো পুত্রের বয়স আগে 1 ইউনিট ছিল এখন 2 ইউনিট হলো কয় ভাগ বাড়লো 1 ভাগ বা 1 ইউনিট আর প্রশ্নে কি বলছে 5 বছর আগে না তার মানে আগে যা বয়স ছিল বর্তমান বয়স 5 বাড়বে তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে আর আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ইউনিট বাড়ছে 1 ইউনিট দুটোই सेम জিনিস আমরা ইউনিট দিয়ে বার করলাম 1 ইউনিট বাড়ছে আর প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে দুটোই सेम জিনিস যেহেতু দুটো सेम জিনিস তাহলে আমি বলতেই পারি 1 এর ভ্যালু কত বলে দেখি 5 বছর 1 ভাগ বাড়ছে 1 ভাগ আর প্রশ্নের ভাষা অনুযায়ী 5 বছর বাড়বে যেহেতু দুটো सेम জিনিস তাহলে বলতেই পারি 1 ভাগের ভ্যালু কত 5 বছর কত দিয়ে গুণ করলে আসে 5 দিয়ে এবার বলছে কার বয়স বলো দেখি পিতার বর্তমান বয়স 6 ভাগ তাহলে 6 এর ভ্যালু কত হবে এটারও 5 দিয়ে গুণ করব 5 6 30 বছর বুঝা গেল এক ভাগ মানে যদি 5 বছরকে বোঝায় তাহলে 6 ভাগ মানে কত বছরকে বোঝাবে 5 6 30 বছরকে এটাই आंसर দেখো 9 নম্বরে কি বলছে 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:1 এবং 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হয় 7:3 পিতার বর্তমান বয়স কত তাহলে একটু লিখে নি হ্যাঁ পিতার পুত্র सेम আগের মতই আমরা ডিফারেন্স কে सेम করব হ্যাঁ ভাই তাহলে একটা আছে আগে 10 বছর আগে বর্তমান বয়সের কোনো ডাটা দেওয়া নেই আরেকটা হচ্ছে 10 বছর পরের ডাটা দেওয়া আছে দুটো দেওয়া আছে তাহলে 10 বছর আগে বয়সের অনুপাত কত ছিল 5:1 বর্তমানে কোনো ডাটা দেওয়া নাই 10 বছর পরে বয়সের ডিফারেন্স হচ্ছে 7:3 তাহলে আমাদের কাজ सेम যাই ডাটা দেওয়া থাকে ডিফারেন্স চেক করব আগে ডিফারেন্স কত 5 আর 1 এর ডিফারেন্স 4 বিয়োগ করলে 4 হয় আর এখন দেখো 7 আর 3 এর ডিফারেন্স 4 আমাদের কাজ একদম হালকা আমরা ডিফারেন্স কে सेम করি এখান দেখো মজার ব্যাপার হচ্ছে ডিফারেন্স सेमই আছে যদি सेम থাকে তাহলে এখানে তোমাকে আর কিছু করতে হবে না ডাইরেক্ট কম্পেয়ারে যাব ওকে আগেও 4 এখনো 4 सेम বানানোর প্রয়োজন নেই सेम দাওয়াই আছে এবার যে কোনো দিকে কম্পেয়ার করো হয় এদিকে না এদিকে পুত্রের বয়স আগে 1 ভাগ ছিল এখন 3 ভাগ বা 3 ইউনিট হলো তাহলে কত বাড়লো বলে দেখি, বিয়োগ করো 3 এর থেকে 1 বিয়োগ করলে 2 ভাগ বা 2 ইউনিট। কেউ যদি ভাবে না স্যার আমি এদিকে কম্পেয়ার করব, করতেই পারো, কোনো প্রবলেম নেই। 5 থেকে 7 হলো, কত বাড়লো 2 ভাগ বা 2 ইউনিট। আর প্রশ্নের ভাষা অনুযায়ী কয় বছর বাড়বে, 10 বছর কি না। আমি एग्जांपल দিই, তো মনে করো 10 বছর আগে কারো বয়স ছিল 15, তাহলে বর্তমান বয়স কত হবে, 10 বাড়বে 10, 15 আর 10 যোগ করলে 25। আগে 15, মনে করো আমার বয়স আগে ছিল 10 বছর আগে 15, তাহলে বর্তমান বয়স 15 যোগ 10 25। 10 বছর পরে বয়স কত হবে, আরো 10 বাড়বে, বর্তমান বয়স 25 হলে 10 বছর পরে বয়স কত হবে, 25 যোগ 10 তার মানে কত 35। তাহলে 10 বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স 10 বাড়লো 10, 10 বছর পরে যদি যাই আরো 10 বাড়বে, তাহলে টোটাল কত বাড়লো বলে দেখি, 10 10 মিলে 20 বছর বাড়ছে। দেখো এই যে 15 থেকে 35 কত বাড়লো 20, বুঝা গেল? এই জায়গাটা অনেকে বুঝতে অসুবিধা হয়। তাহলে কি হবে বলো দেখি, 10 বছর আগে থেকে বর্তমান বয়সে আসলে 10 বছর বাড়বে, বর্তমান থেকে 10 বছর পরে গেলে আরো 10 বাড়বে, বুঝা গেল? আগে যা বয়স ছিল বর্তমান বয়স 10 বাড়বে, বর্তমান বয়স যা হবে 10 বছর পরে বয়স আরো 10 বাড়বে, তাহলে আলটিমেট 10 10 টোটাল কত বাড়লো বলে দেখি 20 বছর। 20 এখানে 10 এখানে 10, 20 বছর বাড়বে, ওকে, দুটো যোগ হবে। তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 20 বছর বাড়বে 20, তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 2 ইউনিট বাড়বে, আর প্রশ্নের ভাষা অনুযায়ী 20 বছর বাড়বে, এদিকে 10 পরে 10, 10 10 20, তাহলে 2 এর ভ্যালু 20, কত দিয়ে গুণ করলে আসে 10 দিয়ে, 2 এর ভ্যালু 20। এবার কার করতে হবে, পিতার বয়স, তাহলে 5 এর ভ্যালু কত, 5 এর ভ্যালু এটারও 10 দিয়ে গুণ করো, 5 10 50। তারাও এটাও অ্যান্সার না ভাই, আরেকটু কাজ। তাহলে দুটো যোগ হবে, এখানে 10 এখানে 10 20, 2 এর ভ্যালু 20 10 দিয়ে গুণ করলে আসে, তাহলে পিতার বয়স 5, 5 এর ভ্যালু 5 10 50। এটা না কিন্তু অ্যান্সার ভাই, বর্তমান বয়স বার করতে হবে। তাহলে 10 বছর আগে বয়স যদি 50 হয়, 50 10 বছর আগে ছিল 50, এটা 10 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স 10 বাড়বে। 10 বছর আগে বলছে না, 10 বছর আগে 50 থাকলে বর্তমান বয়স 10 বাড়বে, তাহলে 50 এর সঙ্গে 10 যোগ করলে ভাই অ্যান্সার কত হবে, 60 বছর। 10 বছর আগে ছিল 50, তাহলে বর্তমান বয়স প্লাস 10, তার মানে অ্যান্সার কত 60। দেখো 10 নম্বর কি বলছে, সেম আগের কনসেপ্ট। 5 বছর আগে লিখে নিই একবারে, 5 বছর আগে কি বলছে, এ আর বি, এ আর বি, সে এ বি বলো, পিতা পুত্র, কনসেপ্ট তো সেম। এ আর বি এর বয়সের অনুপাত ছিল 2:1, সরি ভাই 2:3, আর বর্তমানের ডাটা দেওয়া নেই, বর্তমানটা মাঝখানে রাখবে, এটা ডাটা দেওয়া নেই। আর কি বলছে, 10 বছর পরে, 10 বছর পরে কত হবে, তাদের বয়সের অনুপাত হবে 7:9। তাহলে আমাদের কাজ কি, কি বার করতে বলছে, পরে কথা আগে ডিফারেন্স সেম বানাও, 3 আর 2 এর ডিফারেন্স 1, 9 আর 7 এর ডিফারেন্স 2, 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, 9 এর থেকে 7 বিয়োগ করলে 2, তো এটা 2 আছে, এটাকেও 2 বানাও, 2 দিয়ে গুণ করলে 2 কি 2, এবার এখানে 2 দিয়ে গুণ করলে এটাও 2 গুণ হবে, 3 দুগুণে 6, এটাও 2 গুণ হবে, 2 দুগুণে 4 হলো ডিফারেন্স। দেখো 6 আর 4 এর ডিফারেন্স 2, 9 আর 7 এর ডিফারেন্স 2। এবার কম্পেয়ার করো, 6 থেকে 9 হলো কত বাড়লো, 9 থেকে 6 বিয়োগ করো ভাই, সেম ভাই 3 ভাগ বা 3 ইউনিট। আর প্রশ্নের ভাষা অনুযায়ী কত বছর বাড়বে, 5 বছর আগে না, এখানে বাড়বে 5 বছর আগে বর্তমান, আগের থেকে বর্তমান আসলে 5 বছর আগে বলছে না, তাহলে এখানে 5 বাড়বে, আর 10 বছর পরে গেলে আরো 10 বাড়বে, তাহলে 5 আর 10 মিলে টোটাল কত হয় 15, বুঝা গেল? তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 5 যোগ 10 তার মানে কত হবে 15 বছর। তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 15 বছর বাড়বে, আর আমরা ইউনিট দিয়ে বার করলাম 3 ইউনিট বাড়ছে, সেম জিনিস সেম। তাহলে 3 এর ভ্যালু ভাই 15, কত দিয়ে গুণ করলে আসে, 5 দিয়ে, 3 5 15। তাহলে এবার বার করতে হবে কার বয়স, এর বর্তমান বয়স, তাহলে এর বয়স হচ্ছে এটা কিন্তু 2 না 4, 3 এর ভ্যালু 15 হলে 4 এর ভ্যালু কত হবে, এটারও 5 দিয়ে গুণ করো, 4 5 20, ওকে। 3 ভাগ মানে 15 বছরকে বুঝালে, 4 ভাগ মানে কত বছর, 4 5 20 বছর, তাহলে এটাও অ্যান্সার না কিন্তু। 5 বছর আগে এর বয়স ছিল 20, তাহলে বর্তমান বয়স 5 বাড়বে 5, তাহলে 20 যোগ 5 তার মানে কত 25, বুঝতে পারলে? 5 বছর আগে ছিল 20, তাহলে বর্তমান বয়স +5, 20 + 5 তার মানে 25 বছর। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে फ्रेंड्स।